বাংলাবাসী সহজ কথাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে 12ই মার্চ রোববার, এখন তো রয়েছি নবদ্বীপে শ্বশুরবাড়িতে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, খাওয়াচ্ছি আর তার সাথে সাথে বাড়ির চারপাশটা ঘুরে দেখাচ্ছি। একটু দেখাও বাবার গার্ডেন। ঘুমিয়ে গেলে আমি একটু এডিটিং এ বসবো। কালকে ব্লগটা তো এখনো এডিট করা হয়নি, এডিট করে নিয়ে ব্লগটা আপলোড। গড়িতে বাজছে 2:30 আর ও ঘুম থেকে উঠে পড়েছে। আমি ওকে এখন খাওয়াচ্ছি, ও ঠাম্মি ওকে আজকে ভাত ডাল মাছ এগুলো দিয়ে মাখিয়ে দিয়েছে। ওটা দিয়ে ওকে আজকে চেয়ারে বসিয়ে খাওয়াচ্ছি। ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমিও রেডি হয়ে যাব। সন্ধ্যাবেলা তো বিয়ে বাড়ি যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি যাব। কারণ এই কুচি চাকি নিয়ে যাব না, তাই তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফেরারও ব্যাপার আছে। তাই খেয়ে দেই তারপরে রেডি হয়ে যাব। খেয়ে দে, শুধু মুখে খাইনি, গায়ে হাত পায়ে সব জায়গায় গড়িয়েছে। মোচ আরে করে মোচ, দুষ্ট ছেলে, ভাত খাইনি পুরো, একবারে চান করার মতো। এই ছেলেটাকে নাকি আমি এখনই মাছ ভাত খাইয়েছি, দেখো চকলেট খাওয়া নিয়ে টামির সাথে মারামারি। কাও কাও তুমি চকো খাবে, কাও 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 কাও। ঘড়িতে বাজছে 5:30, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, হাফ রেডি হয়েছি, মেকআপ করেছি আর শাড়ি পরে গয়নাগাটি গুলো পরে নিয়েছি। চুলটা আমার দ্বারা হবে না বাঁধা, চুলটা বাঁধতে এখানেই এক কাছে একজন মেকআপ আর্টিস্ট আছে, তার কাছে যাচ্ছি, তার কাছে চুলটা বেঁধে সেখানে দিদি বাড়িতে এসে গেছি। এখন চুল বাঁধা হবে, তারপরে দেখা যাক আসল লুকটা কেমন হয়। যাই হোক, হেয়ার স্টাইল করা আমার হয়ে গেছে, এটা হচ্ছে আমার পুরো আজকের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরকম হেয়ার স্টাইল আর তাছাড়া মেকআপের জন্য যদি তোমাদের কারোর সাথে এনকোয়ারি করতে হয় তাহলে শান্তিনীর সাথে তোমরা যোগাযোগ করতে পারো, স্ক্রিনে তার নাম্বারটা যাবে। যাই হোক, রেডি হয়ে এখন যাচ্ছে বিয়ে বাড়ির দিকে। আর এটা হলো আমার মশাইয়ের। এই যে আমাদের বরমশাই, খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক।
প্রথমে স্টার্টার রয়েছে মোমো। কর্তা কিনে এখন মোমো খাওয়ায় ব্যস্ত। এই যে আমাদের আড্ডার সমস্ত পার্টনাররা এক ফ্রেমে। এটা বিপিসিআইডি কত নম্বর ব্যাচ? 2011। ঘড়িতে বাজছে 10টা আর আমরা বাড়িতে পৌঁছে গেছি। ঘড়িতে বাজছে রাত 11:30। অনেকটা রাত হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, সুব্রতমও ফ্রেশ হয়ে গেছে, গলুকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, ওকেও ফ্রেশ করে দিয়েছি, আর দেরি না করে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, গুড নাইট, বাই।